হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা যাবে 30শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত, যেখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখান থেকে আজকে আমরা আলোচনা করব কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে, অ্যাপ্লিকেশন কিভাবে করা যাবে এবং পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 22শে ডিসেম্বর 2023 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 30শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ আপ দেখুন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ইয়োগা ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য এবং এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 40 বছর পর্যন্ত এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেখানে প্রথম যে শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া বলা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া এবং তার সাথে সাথে 1 ইয়ার কিন্তু ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথি সার্টিফিকেট যেটা কোর্স রয়েছে সেই কোর্স কিন্তু করা থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে WBCYN অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথি যে সার্টিফিকেট কোর্স রয়েছে সেটা অবশ্যই করা থাকতে হবে এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ WBCYN অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দায় কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই যে শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু সবার জন্য অর্থাৎ ছেলেদের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একই রকমের রয়েছে। এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে ছেলেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন টোটাল 32টি সেশন রয়েছে, প্রত্যেকটি সেশনের জন্য 250টা করে, টোটাল 8,000 টাকা এখানে কিন্তু পার মান্থ বেসিসে নিয়োগ করা হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে এখানে টোটাল 20টি সেশন রয়েছে, 250 টাকা পার সেশন এবং 5,000 টাকা পার মান্থ স্যালারিতে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং এখানে ইয়োগা ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে আরও একটি তথ্য জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী। এই নির্দিষ্ট ডেটে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে সিলেকশন প্রসেস বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক থেকে রয়েছে 15 নম্বর এবং এখানে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট অথবা ডিগ্রি কোর্স যদি আপনাদের করা থাকে ইয়োগাতে তাহলে সেখান থেকে কিন্তু 15 নম্বর রয়েছে, ডেমনস্ট্রেশন থেকে রয়েছে 10 নম্বর এবং ইন্টারভিউ থেকে রয়েছে 10 নম্বর। এখানে টোটাল 50 নম্বরের ইভ্যালুয়েশন হবে এবং এখানে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু পোস্টিং পেয়ে যাবেন, এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপনি পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে অনলাইনে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন, যেখানে 22শে ডিসেম্বর 2023 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 30শে ডিসেম্বর 2023 বিকাল 5টা পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেটা হচ্ছে যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন
এখানে বলা হচ্ছে হোয়াইল ফিলিং আপ দ্য ফর্ম দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু আপলোড স্ক্যান কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এখানে জেপিইজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে বলা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে সাইজ নট এক্সিডিং, দেখতে পাচ্ছেন এখানে 200 কেবির কিন্তু বেশি সাইজ হলে চলবে না, এবং রেজলিউশন অফ মিনিমাম 150 DPI কিন্তু হতে হবে। আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যখন আপনি আপলোড করবেন যে কোনো একটি ডকুমেন্ট, তো সেক্ষেত্রে এখানে কিন্তু জেপিইজি ফর্ম্যাটে আপলোড করতে হবে এবং সেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে এবং 150 DPI ফর্ম্যাটে রেজলিউশনের সাথে কিন্তু আপলোড করতে হবে। তো এই সমস্ত যে ইনস্ট্রাকশনগুলি রয়েছে এগুলো ফলো করেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনি অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। তো আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া জেলাতে আপনি কিন্তু পোস্টিং পেয়ে যাবেন, এবং আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।